হ্যালো ফ্রেন্ডস, 78টা টিচিং আর নন টিচিং পোস্টর বাবে এডভার্টাইজমেন্ট উলাইছে লক্ষিমপুরত অবস্থিত মাধবদেব ইউনিভার্সিটিয়ে। এই পোস্ট সমূহ আবেদন করার অন্তিম তারিখ হয়েছে 17/10/2024। গতিকে আজির এই ভিডিওত আমি আলোচনা করিম এই পোস্ট সমূহ কোনে কোনে আবেদন করিব পারিব, কোয়ালিফিকেশন কি কি লাগিব, কেনেকৈ এপ্লাই করিব লাগিব, গোটেইখিনি ডিটেইলসত আলোচনা করিম। ভিডিওটি স্কিপ নকরাকৈ আপনাদের শেষলৈকে চাই থাকক। এক নম্বর পোস্টর নাম হয়েছে জুনিয়র এসিস্ট্যান্ট। ইয়াতে মোট পোস্ট আছে ছয়টা। এই পোস্ট সমূহর বাবে আপনাদের স্যালারি দিয়া হব 14,000-60,500। লগতে গ্রেড পে দিয়া হব 5,600। এই পোস্ট সমূহ এপ্লাই করার বাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগিব ব্যাচেলর ডিগ্রি, লগতে লাগিব কম্পিউটার সার্টিফিকেট বা ছমাসর কম্পিউটারের ডিপ্লোমা। ব্যাচেলর ডিগ্রি মানে আপনাদের যিকোনো ইউনিভার্সিটি বা কলেজের পৰা যদি রিকগনাইজ হয় তেনেহলে তারপরা বিএ বিএসসি বা বিকম যদি পাস করেছে তেতিয়াহলে এই পোস্ট সমূহ আবেদন করিব পারিব। দুই নম্বর পোস্টর নাম হয়েছে ফ্রেন্ডস লাইব্রেরি এসিস্ট্যান্ট। ইয়াতে পোস্ট আছে মাত্র এটা। এই পোস্টর বাবেও আপনাদের স্যালারি দিয়া হব 14,000-60,500। লগতে গ্রেড পে দিয়া হব 5,600। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগিব এই পোস্টত আবেদন করার বাবে ব্যাচেলর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সত আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকিব লাগিব, লগতে কম্পিউটার সার্টিফিকেট নাইবা ছমাসিয়া কম্পিউটারের ডিপ্লোমা থকা হব লাগিব। তারপর তিন নম্বর পোস্টর নাম হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ MTS। ইয়াতে মোট পোস্ট আছে 11টা। এই পোস্ট সমূহর বাবে আপনাদের স্যালারি দিয়া হব 12,000-37,500। গ্রেড পে দিয়া হব 3,900। আর এই পোস্ট সমূহ আবেদন করার বাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগিব HSLC। মাত্র হায়ার মেট্রিক পাস করলে আপনাদের এই পোস্ট সমূহ আবেদন করিব পারিব। যিসকলে জুনিয়র এসিস্ট্যান্ট, লাইব্রেরি এসিস্ট্যান্ট আর মাল্টিটাস্কিং স্টাফত এপ্লাই করিব সেই সকলে অ্যাপ্লিকেশন ফি দিব 500 আর SC আর STA দিব 375। ফ্রেন্ড, চারি নম্বর পোস্টর নাম হল ফাইন্যান্স অফিসার। ইয়াতে পোস্ট আছে এটা। এই পোস্টর বাবে আপনাদের স্যালারি দিয়া হব 30,000-1,10,000। লগতে গ্রেড পে দিয়া হব 14,500। এই পোস্টত এপ্লাই করার বাবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগিব MA MSc MCOM বা MBA ডিগ্রি, এটলিস্ট 55% মার্কস আপনাদের থাকিব লাগিব, লগতে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকিব লাগিব ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশনত কাম করার। 5 নম্বর পোস্টর নাম হয়েছে প্রফেসর। ইয়াতে মোট পোস্টর সংখ্যা হয়েছে 7টা। সাবজেক্ট ওয়াইজ ভেকেন্সি ইয়াতে দিয়া হয়েছে। অসমিয়াত আছে এটা পোস্ট, বটেনিত আছে এটা পোস্ট, কেমেস্ট্রিত এটা পোস্ট, ইকোনমিক্সত এটা পোস্ট, ইংলিশত এটা, পলিটিক্যাল সায়েন্সত এটা আর জুলজিত এটা। এই পোস্ট সমূহর বাবে আপনাদের স্যালারি দিয়া হব 1,44,200-2,18,200। এই পোস্ট সমূহ এপ্লাই করার বাবে আপনাদের UGC-র যিখিনি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াখিনি ফুলফিল করা হব লাগিব। UGC-র নর্মসখিনি বা ক্রাইটেরিয়াখিনি আপনাদের অনলাইন ইন্টারনেটের যোগেদি চেক করে লোক পারে। নেক্সট পোস্টর নাম হয়েছে এসোসিয়েট প্রফেসর। ইয়াতে মোট পোস্টর সংখ্যা আছে 14টা। পে করা হব আপনাদের পার মান্থ 1,31,400-2,17,100। সাবজেক্ট ওয়াইজ ইয়াতে ভেকেন্সি দিয়া হয়েছে। অসমিয়াত আছে 2টা পোস্ট, বটেনিত আছে 2টা পোস্ট, কেমেস্ট্রিত আছে 2টা পোস্ট, ইকোনমিক্সত 2টা পোস্ট, ইংলিশত 2টা পোস্ট, পলিটিক্যাল সায়েন্সত আছে 2টা পোস্ট আর জুলজিত আছে 2টা পোস্ট। এই পোস্ট সমূহর বাবেও আপনাদের UGC-র নর্মসখিনি ফুলফিল করব লাগিব, তেতিয়াহলে এপ্লাই করিব পারে। 7 নম্বর পোস্টর নাম হয়েছে এসিস্ট্যান্ট প্রফেসর। ইয়াতে মোট পোস্টর সংখ্যা আছে 38টা। পে করা হব আপনাদের 57,700-1,82,400। সাবজেক্ট ওয়াইজ ভেকেন্সি ইয়াতেও দিয়া হয়েছে। আসামিসত আছে 4টা পোস্ট, বটেনিত আছে 6টা পোস্ট, কেমেস্ট্রিত 5টা, ইকোনমিক্সত 3টা, এডুকেশনত 1টা, ইংলিশত 3টা, ম্যাথামেটিক্সত 3টা, ফিলোসফিত 2টা আর ফিজিক্সত 3টা, পলিটিক্যাল সায়েন্সত 3টা, সোশিয়লজিত 1টা, জুলজিত 4টা। এই কেইটা পোস্টর বাবে আপনাদের আবেদন করার বাবে UGC-র নর্মসখিনি আপনাদের ফুলফিল করা হব লাগিব। ফ্রেন্ডস, ফাইন্যান্স অফিসার প্রফেসর এসোসিয়েট প্রফেসর এসিস্ট্যান্ট প্রফেসরের বাবে যিসকলে আবেদন করিব সেই সকলে 2,000 টাকার ফি পেমেন্ট করিব লাগিব আর SC/ST ক্যান্ডিডেট সকলে 1,500 ফি পেমেন্ট করলেই হয়ে যাব। এডভার্টাইজমেন্টর লিঙ্কটো মই ডেসক্রিপশনত দি থৈছো, আপনাদের গোটেইখিনি ডিটেলস তাতে গিয়ে চেক করে লোক পারে। ধন্যবাদ।